বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজ আমি শেরশাহের কৃতিত্ব নিয়ে আলোচনা করব। শেরশাহও সামান্য জাগিরদার হতে নিজ বাহুবলে উত্তর ভারতের সুলতানের সিংহাসন অধিকার করেন। তার দেহে এক ফোঁটা রাজবংশীয় বা অভিজাত রক্ত ছিল না। নানা প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম করে অজ্ঞাত ও অখ্যাত অবস্থা থেকে তিনি ইতিহাসের পাদপ্রদীপের সামনে আসেন। বিজেতা, সংগঠক ও সংস্কারক হিসাবে তিনি তার প্রতিভার স্বাক্ষর রাখেন। শেরশাহের চরিত্রে দৃঢ় প্রতিজ্ঞার সঙ্গে বাস্তবতাবোধের গভীর সমন্বয় হয়েছিল। তিনি যে লক্ষ্য নিতেন তা পূরণ না হওয়া পর্যন্ত ক্ষান্ত হতেন না। কিন্তু তিনি অলস কল্পনা কখনো করতেন না। লক্ষ্য পূরণের জন্য যে কোনো পন্থা তিনি গ্রহণ করতেন, এজন্য তার কোনো নীতিগত কুণ্ঠা ছিল না। তিনি চাতুর্য ও প্রতারণার দ্বারা চুনার, রাইসিন ও রোটাস দুর্গ অধিকার করেন। উচ্চাকাঙ্ক্ষা ও প্রখর বাস্তবতাবোধ ছিল তার চরিত্রের বিশেষ দিক। তার বাস্তবতা ও সীমাবোধ। ব্যক্তিগতভাবে তিনি নিষ্ঠাবান সুন্নি মুসলমান ছিলেন, কিন্তু ধর্মীয় আবেগ উচ্ছ্বাস তাকে আলোড়িত করেনি। সৎ মুসলমান হিসাবে তিনি নিজ ধর্ম পালন করতেন। তিনি নিজ চেষ্টায় ফার্সি ও আরবি শিখেন। তিনি পণ্ডিতদের সমাদর করতেন, কিন্তু বিদ্বানদের জন্য তিনি কখনো উচ্ছ্বাস দেখাননি। দরিদ্র অসহায় লোকেদের জন্য তার দয়া মায়া প্রখর ছিল, কিন্তু এ ব্যাপারে তিনি কখনো বাড়াবাড়ি করেননি। মোট কথা, শেরশাহ সর্বদাই বাস্তব বুদ্ধি নিয়ে চলতেন। অকারণ উচ্ছ্বাস ও আবেগ প্রদর্শনের তিনি পক্ষপাতী ছিলেন না। তার মহানুভবতা ও উচ্চ চিন্তার অভাব। শেরশাহের চরিত্রে মহানুভবতা ও সাংস্কৃতিক চেতনার অভাব ছিল। সঙ্গীত, কলা, সাহিত্য তার ব্যক্তিগত অনুরাগের প্রকাশ তেমন ছিল না। তার সব কিছু কাজ ছিল প্রয়োজন ভিত্তিক। তিনি কার্যসিদ্ধির জন্য অন্যায় পথ ও বিশ্বাসঘাতকতা করতে কুণ্ঠা করতেন না। রাইসিন ও মারোয়ারের যুদ্ধে তিনি অকারণে বহু লোককে নিহত করেন। যুদ্ধের সময় তিনি ন্যায়নীতির ধার ধাততেন না, কিন্তু শান্তির সময় তিনি ন্যায়পরায়ণ শাসক হিসাবে শাসনদণ্ড পরিচালনা করতেন। তার সামরিক ও সাংগঠনিক দক্ষতা ছিল অসাধারণ। তা সেখানে তিনি তার যোগ্যতার প্রমাণ রেখেছেন। তিনি হুমায়ুনকে কেবলমাত্র রণকৌশলে পরাস্ত করেননি, তাকে ভারত ত্যাগে তিনি বাধ্য করেন। তিনি রাজপুতনার মালদেবকেও পরাস্ত করেন। অতি স্বল্পকালের মধ্যে তিনি এক সুবিস্তীর্ণ সমাজের অধিপতি হন। তিনি গোষ্ঠীদ্বন্দ্বে বিভক্ত আফগানদের তার নেতৃত্বে ঐক্যবদ্ধ করেন। তিনি আফগান জাতীয় সাম্রাজ্য স্থাপন করেন। দুর্ভাগ্যক্রমে এই সাম্রাজ্য স্থায়ী হয়নি। শেরশাহের শাসন ব্যবস্থার দক্ষতা ছিল অসামান্য। শেরশাহের কৃতিত্ব যোদ্ধা অপেক্ষা শাসক হিসাবেই অনেক বেশি ছিল। উইলিয়াম আরস্কিন যথার্থই মন্তব্য করেছেন যে আকবরের পূর্ববর্তী যে কোনো রাজা অপেক্ষা শেরশাহের মধ্যে আইন প্রণেতা ও জনগণের অভিভাবকত্বের প্রেরণা লক্ষ্য করা যায়। শেরশাহের রাজতান্ত্রিক আদর্শ
কেবলমাত্র সৈর ক্ষমতার উপর প্রতিষ্ঠিত ছিল না, তা ছিল জনকল্যাণমূলক এবং উদারনৈতিক স্বৈরতন্ত্র। তিনি জমি জরিপ করে রাজস্ব নির্ধারণ এবং পাট্টা কবুলিয়ত প্রথা চালু করে ভূমি রাজস্ব ব্যবস্থায় বহু উন্নতি ঘটান। তিনি মুদ্রা সংস্কার ও রাস্তাঘাট সরাইখানা তৈরি করে যোগাযোগ ও বাণিজ্যের উন্নতি করেন। বিচার ও পুলিশি ব্যবস্থা গঠন করে তিনি প্রশাসনকে জনমুখী করেন। তিনি প্রদেশগুলোকে 47টি সরকার বা শিখে ভাগ করে কেন্দ্রের নিয়ন্ত্রণে আনেন। তিনি জাগিরদার ও সামন্তদের দমন করে প্রশাসনকে মজবুত করেন। তিনি সেনাদলের দাগ ও হুলিয়া প্রথা চালু করে দুর্নীতি বন্ধ করেন। কর্মচারীদের বদলির ব্যবস্থা করে তিনি দুর্নীতি রোধ করেন। মাত্র 5 বৎসরের মধ্যে তিনি এক হাতে রাজ্য জয় এবং অন্য হাতে শাসন সংগঠন করে তার অসাধারণ শাসন দক্ষতার পরিচয় দেন। তিনি একজন অসাধারণ শ্রেষ্ঠ শাসক হিসাবে নিজেকে পরিচিত করেন জনগণের মধ্যে। তার মধ্যে ধর্মনিরপেক্ষতা বোধ দেখা যায়। তার শাসননীতির অন্যতম বৈশিষ্ট্য ছিল ধর্মনিরপেক্ষতা বোধ। তিনি নিষ্ঠাবান সুন্নি মুসলমান ছিলেন, কিন্তু শাসননীতির ক্ষেত্রে কোনো বিশেষ ধর্মের প্রতি তিনি পক্ষপাতিত্ব দেখাননি। তিনি উলেমাদের প্রভাব মুক্ত করে প্রশাসন পরিচালনা করেন। তার বিচার ব্যবস্থা ছিল নিরপেক্ষ। গোষ্ঠীভাবাপন্ন আফগান সর্দারদের ঊর্ধ্বে উঠে তিনি এক জাতীয় শাসননীতির ভিত্তি স্থাপন করেন। সরকারি পদে হিন্দু মুসলিম সকল শ্রেণীর লোকেদের নিয়োগ করা হয়। ডক্টর আরপি ত্রিপাঠি অবশ্যই বলেছেন যে শেরশাহ উচ্চ রাজপদগুলিতে আফগান সর্দারদের নিয়োগ করতে বাধ্য হন। তিনি হিন্দু মুসলিম সংস্কৃতির সমন্বয় করেছিলেন। তার শাসন ব্যবস্থায় তার চিন্তাধারায় তা লক্ষ্য করা যায়। তার শাসনকালে হিন্দি সাহিত্যের বিশেষ অগ্রগতি হয়। মালিক মোহাম্মদ জৈসি পদ্মাবত কাব্য রচনা করেন। শেরশাহ এবং তার বংশধরদের শাসনকালে বৈষ্ণব সন্তরা তাদের ধর্মমত ব্যাপকভাবে প্রচার করেন। মথুরাকে কেন্দ্র করে এই নব বৈষ্ণব ধর্মের জোয়ার বইতে থাকে। শেরশাহের সমন্বয়বাদী দৃষ্টিভঙ্গি তার স্থাপত্যশৈলীর মধ্যে প্রতিফলিত হয়েছে। হিন্দু পারসিক আরবীয় শিল্পরীতির সুষম সমন্বয় এই স্থাপত্যে লক্ষ্য করা যায়। ডক্টর ত্রিপাঠির মতে সাসারামের শেরশাহের সমাধিসৌধ তার উচ্চ ভাবনা, ব্যক্তিত্ব ও সমন্বয়বাদের সাক্ষ্য দেয়। এছাড়া পুরান কিল্লাও শেরশাহের স্থাপত্যের পরিচয় দেয়। শেরশাহের মৌলিকতা, শেরশাহ বহু জীবনীকার তার শাসন ব্যবস্থাকে তার উদ্ভাবনী শক্তির পরিচায়ক বলে মনে করেন। উইলিয়াম আর্টস্কিনের মতে শেরশাহ ছিলেন আইন প্রণেতা। ডাক্তার কে কানুনগোর মতে শেরশাহ ছিলেন আফগানদের মধ্যে শ্রেষ্ঠ প্রশাসনিক ও সামরিক প্রতিভা। কিন্তু আরপি ত্রিপাঠির মতে শেরশাহ দক্ষ প্রশাসক ছিলেন, কিন্তু প্রশাসনিক উদ্ভাবক ছিলেন না। তার চিন্তাধারাকে পুরোপুরি মৌলিক বলা যায় না। তিনি হিন্দু ও মুসলিম ভূমি রাজস্ব নীতির সমন্বয় করেন। তার পূর্বসূরি আলাউদ্দিন প্রথম জমি জরিপ ও সেনাদের নগদ বেতন ও দাগ হুলিয়া প্রথা চালু করেন। শেরশাহ জালালউদ্দিনের সংস্কারগুলিকে অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যাপকভাবে প্রয়োগ করেন। শেরশাহকে আকবরের পথপ্রদর্শক বলা যায়।
তাই বলা শেষ পর্যন্ত একথাই বলা যায়, শের শাহের ভূমি রাজস্ব ব্যবস্থা, দাগ হুলিয়া প্রথা, ধর্মনিরপেক্ষ নীতি আকবরের শাসন নীতিকে প্রভাবিত করে। শের শাহের সংগঠনগুলি আকবরকে অনুপ্রাণিত করে, কিন্তু এই সঙ্গে বলা দরকার যে আকবরের ব্যবস্থাগুলি ছিল অনেক উন্নত, প্রাণবন্ত, স্থায়ী। আকবরের প্রশাসন নীতির মধ্যে তার মৌলিকতা ও সৃজনী প্রতিভার পরিচয় অত্যন্ত স্পষ্ট। আকবরের ধর্মনিরপেক্ষতা নীতি ছিল অত্যন্ত সক্রিয় ও কার্যকরী। তিনি যেরূপ দ্বিধাহীনভাবে হিন্দু এবং মুসলিমদের সমান অধিকার দেন, শের শাহের পক্ষে তা সম্ভব হয়নি। আকবর জিজিয়া কর রহিত করেন, শের শাহ তা করেননি। আকবর যেরূপ সমদর্শী জাতীয় নীতির ভিত্তি স্থাপন করেন, শের শাহ তা পারেননি। ডক্টর ত্রিপাঠীর মতে, যদিও শের শাহ ছিলেন সুশাসক ও ন্যায়পরায়ণ, তিনি ছিলেন মুখ্যত আফগানদের জাতীয় শাসক। আকবরের মতো মহৎ ও উদার প্রাণ এবং বিরাট সংস্কৃতির চেতনা শের শাহের মধ্যে ছিল না। শের শাহ যা কিছু করেন তা নিজের প্রয়োজনের জন্য, আকবর যা কিছু করেন তার পশ্চাতে ছিল বিশ্বাস ও প্রেরণা। তথাপি শের শাহ সুলতানি যুগের বহু শাসক অপেক্ষা নিঃসন্দেহে শ্রেষ্ঠ ছিলেন। কিনির বিখ্যাত মন্তব্য এই প্রসঙ্গে উল্লেখযোগ্য, এই পাঠানটির মতো বিজ্ঞতা কোনো সরকার, এমনকি ব্রিটিশ সরকারও দেখাতে পারেনি। দ্বিতীয় আফগান সাম্রাজ্যের তিনিই ছিলেন প্রতিষ্ঠাতা, কিন্তু তার স্বল্প পরিসর রাজত্বকালের জন্য এই সাম্রাজ্যকে তিনি স্থায়িত্ব দান করতে পারেননি। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।